তেরোই জুলাই থেকে পঁচিশে অগস্ট অবধি মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করবে। এই ৪৫ দিন বৃষ রাশিতে অবস্থান করার জন্য ১২টা রাশির মধ্যে ৭টা রাশির ওপর সব থেকে বেশি প্রভাব আসতে চলেছে, তা নিয়ে এখানে আমি আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব। মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে, মেষ রাশি থেকে বেরিয়ে মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। ১৩ই জুলাই থেকে ২৫শে অগস্ট অবধি মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করবে। এই ৪৫ দিন বৃষ রাশিতে অবস্থান করার জন্য ১২টা রাশির মধ্যে ৭টা রাশির ওপর সব থেকে বেশি প্রভাব আসতে চলেছে, তা নিয়ে এখানে আমি আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত, দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশি থেকে বৃষ রাশিতে ১৩ই জুলাই মঙ্গল যে প্রবেশ করছে, আপনাদের সাতখানা রাশির ওপর কী কী প্রভাব পড়তে চলেছে। প্রথমেই জানতে হবে মঙ্গল কে সেটা আগে জেনে নিন। মঙ্গলকে বলা হয় ধরণী গর্ভ সম্ভূতা বিদ্যুৎকান্তি সমপ্রভা কুমারং শক্তি হস্তং ত্বং মঙ্গল প্রণম্যহম্। অর্থাৎ মঙ্গলকে বলা হয় সৈনিক কারগ্রহ, কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ। মঙ্গল আপনার আত্মবিশ্বাসের কারগ্রহ এবং পৌরসত্বের কারগ্রহ। সার্জারি, খেলাধুলা, যে কোনো জয় বিজয়ের ভূমিকা পালন করে মঙ্গল। মঙ্গল যখন শুক্রের সাথে যুক্ত হয় তখন যানবাহনের কারগ্রহ হয়, যখন শনির সাথে যুক্ত হয় তখন ভূমি কারগ্রহ হয়। যখন বিদেশে কেউ পার্মানেন্ট থাকতে চান বা আপনি বিদেশে যেতে চাইছেন, কোনো সমস্যা আসছে বারবার, সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের খারাপ অবস্থান রয়েছে। সেই জন্য বিদেশে বহু বছর ধরে থেকেও কিন্তু অনেকে অনেক কিছু করার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই করতে পারছেন না। যতক্ষণ না মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে ভাবলো হবে না, ততক্ষণ আপনি মঙ্গলের কোনো উপায় যাই কিছু করুন না কেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে এক্ষেত্রে বলবো ১৩ই জুলাই মঙ্গল বৃষ রাশি অর্থাৎ মঙ্গলের শত্রু রাশিতে প্রবেশ করছে, যে কারণে মঙ্গলের কিন্তু এখানে খুব শুভ ফল পাওয়া যাবে এটা যেমন বলা যায় না, আবার মঙ্গল কিন্তু এখানে দুর্বল হয়ে যাবে। কিন্তু সেখানে আগে থেকে বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতি মঙ্গলকে কিন্তু সেক্ষেত্রে শক্তিশালী করবে, বৃহস্পতির পুরো শক্তি মঙ্গলকে দেবে, ফলে দেখতে গেলে কখনো ভালো কখনো খারাপ রেজাল্ট পাওয়া যেতে পারে। অর্থাৎ মঙ্গল শত্রু রাশিতে থাকাকালীনও ভালো ফল দেওয়ার ক্ষমতা রাখবে, কারণ বৃহস্পতি শক্তি মঙ্গল পাবে। তাই এখন জেনে নেব যে কোন সাতটা রাশির ওপর মঙ্গলের সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে, কারণ একজন মানুষ যে ফল লাভ করেন সেটা নির্ভর করে তার পূর্ব এবং এই জন্মের কর্মফল, বাবা মায়ের কর্মফল, নবগ্রহের অবস্থান তার জন্মকুণ্ডলিতে, বর্তমানে যে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে, এই সমস্ত কিছুর ওপর কিন্তু আপনি কতটা রেজাল্ট পাবেন সেটা কিন্তু নির্ভর করে। তাই যখনই আপনার মনে হচ্ছে যে কোথাও আপনার সাথে ঘটনাগুলো কোথাও মিলছে না বা কোথাও আপনি কম ফল পাচ্ছেন, জানবেন আপনার জন্মকুণ্ডলিতে পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার। তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই। অতি পবিত্র মাস শুরু হতে চলেছে, অর্থাৎ শ্রাবণ মাস, ভগবান শিবের মাস। শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয়, ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন, সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর। আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল, তাই শ্রাবণ মাস হলো বাবার মাস। আর ভগবান শিব মানে হলো সৌম, শান্তি, স্থিতিশীলতা। আপনার জীবনের উন্নতি নির্ভর করে চারটে জিনিসের ওপর, তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য, মনস্থিতি অর্থাৎ আপনার মন, পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ, এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু। তাই আপনার জীবনে এই চারটি
চারটে পিলারের কোনো একটা জায়গায় যদি নড়বড় হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী, যিনি আপনার জীবনের সমস্ত গড়ল, সমস্ত বিষ, সমস্ত বাধা বিপত্তি, আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন। এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি, প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি। তবে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর চারটে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই চার জ্যোতির্লিঙ্গ হলো নাসিকে ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ, মধ্যপ্রদেশে উজ্জয়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোমযজ্ঞ করব। সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, ঋণ, প্রচণ্ড আর্থিক সমস্যা, শত্রুতা, মামলা মোকদ্দমা, চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, বিদ্যাশিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্ভে সন্তান ধারণ নিয়ে সমস্যা, বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন, এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন, আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন, তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগ অত্যন্ত শুভ। শুধু তাই নয়, এই যে চারটে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব, চারটে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে। সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে, যদি সিরিয়াসলি চিন্তাভাবনা করেন তবেই যোগাযোগ করবেন, কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন, কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না। সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে, তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক, যেখানেই থাকুক না কেন, সেখান থেকে আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে, পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। প্রথমেই যে রাশিটার কথা বলবো সেই রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল নিজেই 45 দিনের জন্য মঙ্গল আপনার রাশি থেকে ট্রানজিট হচ্ছে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থভাবে। 45 দিনে ইনকাম বেড়ে যাবে, অনেক বড় বড় ডিল আসতে পারে ক্লায়েন্টের সাথে, অনেক ভালো ভালো আর্থিক সংযুক্তি হতে পারে, কিন্তু তার পাশাপাশি খরচা বাড়বে, অনেক বেশি লাভ এবং খরচা দুটোই তৈরি হবে। মঙ্গল দ্বিতীয়ভাবে ট্রানজিট করলে প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রী মধ্যে সম্পর্কের জন্য কিন্তু একদম ভালো হয় না, স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ তৈরি হয়, না হলে পার্টনারের শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা আসতে পারে মঙ্গলের জন্য, কারণ আপনার পার্টনারের রাশি থেকে মঙ্গল সপ্তম থেকে অষ্টমে ট্রানজিট করছে। অর্থাৎ আপনার যেহেতু মেষ রাশি এবং আপনার পার্টনার বা আপনার স্বামী বা স্ত্রীকে নির্দেশ করে হচ্ছে সপ্তম স্থান অর্থাৎ তুলা রাশি, সেই তুলা রাশি সাপেক্ষে অষ্টম স্থানে কিন্তু মঙ্গল থাকবে। এর পাশাপাশি ক্যারিয়ারের দিক থেকে বলতে গেলে এই 45 দিনে আপনার পারফরমেন্স বহুগুণ বেড়ে যাবে, আপনার মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে, কর্মক্ষেত্রে যারা সেলসে রয়েছে তাদের খুব ভালো সেলস দেখা যাবে। এই 45 দিনের মধ্যে কোনো বড় ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ আসতে পারে, এর সাথে সাথে সন্তানদের জন্য মঙ্গল কিন্তু অত্যন্ত শুভ, ছোট ও বড় উভয় সন্তানের কাজের ক্ষেত্রে সফলতা আসবে। যারা স্টুডেন্ট রয়েছে এই মঙ্গলের ট্রানজিটের জন্য মঙ্গলের যেহেতু চতুর্থ দৃষ্টি রয়েছে এবং সেটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, মঙ্গলের অষ্টম দৃষ্টি নবম ভাবের ওপর থাকবে অর্থাৎ বিদেশ সম্বন্ধিত বা যদি বিদেশে কেউ যেতে চান তাহলে কিন্তু সেই কাজ সম্পূর্ণ হতে পারে। বিদেশ সম্বন্ধিত কোনো যদি পরীক্ষা দিতে চায় বা যদি কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন রয়েছে, চাকরির পরীক্ষা রয়েছে, মেষ রাশি বা লগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়ার যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও বিদেশ সংক্রান্ত কোনো কাজ যদি আটকে থাকে সেখান থেকেও লাভ পাওয়া যাবে, কিন্তু আমি প্রথমেই বলেছি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল ভালো হওয়ার দরকার, তবেই কিন্তু এই সমস্ত কাজ বিশেষ করে বিদেশ সম্বন্ধিত কাজ কিন্তু পাওয়া যাবে, এবং সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে নির্ভর করবে কতটা আপনি পাবেন।
দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিতে মঙ্গল নিজের ঘরেই ট্রানজিট করছে, ফলে ভালো এবং খারাপ দুটো প্রভাবই পড়বে। আপনার রাশিতে যেহেতু মঙ্গল ট্রানজিট করবে এবং মঙ্গল হচ্ছে হট গ্রহ, গরম, শুক্র সে অপেক্ষা ঠান্ডা গ্রহ, ফলে ঠান্ডা গরম এই রাশিতে মিশে যাওয়ার জন্য সর্দি কাশি কফ ইএনটির সমস্যা দেখা দিতে পারে, অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে রেগে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, এছাড়া কারণ ছাড়া কোনো ঝগড়ার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। এর পাশাপাশি আপনাকে আগুন থেকে সাবধানে থাকতে হবে। এছাড়া গাড়ির ওপর খরচা হতে পারে, দুর্ঘটনার যোগ দেখা যেতে পারে। মঙ্গল বৃষরাশিতে ট্রানজিট করার জন্য শরীর স্বাস্থ্য এবং আর্থিক দিক থেকে কিন্তু খুব শুভ নয়। এই 45 দিন আপনাকে নানারকমভাবে বিরক্তির মধ্যে দিয়ে থাকতে হবে। কিন্তু মঙ্গল অর্থভাবের দিক থেকে দেখতে গেলে টাকা পয়সার দিক থেকে কোনো আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে, কারোর কাছে টাকা পয়সা নেওয়ার থাকলে সেখানে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে, ইনকামে বৃদ্ধি হতে পারে, কারণ মঙ্গল আপনার নিজের রাশিতেই পরিবর্তন করছে বা নিজের রাশিতেই ঢুকছে, ইনকাম বাড়ার ক্ষেত্রে যে কোনো বড় ডিলে সফলতা আসতে পারে। এই 45 দিন কাজকর্মের জন্য আর্থিক দিক থেকে অনেক ভালো পাওয়া দেখতে পাওয়া যাবে আপনার কে। তবে ঝগড়া থেকে বা বাদ বিবাদ থেকে শারীরিক ব্যাপারেও আপনাকে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। এর পাশাপাশি মঙ্গলে চতুর্থ দৃষ্টি পরিবার ভাবের ওপর রয়েছে, ঘরের মধ্যেই 45 দিনে কোনো পূজা পাঠ দেখা দিতে পারে, তবে পরিবারের সদস্যদের সাথে কোনো না কোনো কারণে মনোমালিন্য হতে পারে বা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো না কোনোভাবে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তৃতীয় যে রাশিটির ওপর মঙ্গলের সবথেকে বেশি প্রভাব পড়বে সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি থেকে দশমভাবে কর্মস্থানে 13 জুলাই থেকে 25 আগস্ট অবধি মঙ্গল থাকবে। এই 45 দিনে ইগোর প্রবলেম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইগোর আবেগে এসে কোনো ম্যানেজমেন্ট বা বসের সাথে কিন্তু তর্কাতর্কি বা ঝগড়ার সিচুয়েশন তৈরি হতে পারে এবং কনফিডেন্সের মাত্রা বেড়ে ওভার কনফিডেন্সের দিকে চলে যেতে পারে, সে ব্যাপারেও কিন্তু কন্ট্রোল করতে হবে, কারণ মঙ্গল কর্মস্থানে ট্রানজিট করছে। কিন্তু চাকরি বা কর্মক্ষেত্রের দিকে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, চাকরি ছাড়ার মতো কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না। আপনি চাকরি শুরু করতে পারেন, নতুন কাজের অফার আসতে পারে, তার জন্য পুরনো চাকরি অবশ্য আপনি ছাড়তে পারেন, কিন্তু পুরোপুরি চাকরি ছাড়বেন না। 45 দিনের মধ্যে দেখা যাচ্ছে কোনো বন্ধুর দ্বারা অনেক ভালো লাভ আপনি করতে পারেন। এছাড়া এই 45 দিনের জন্য কোনো ভালো ডিল আপনার ক্ষেত্রে আসতে পারে কোনো বড় আধিকারিকের সাথে। কিন্তু আগেও বলেছি যে ইগোর কারণে কোনো বড় আধিকারিকদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। আপনাকে কিন্তু চাকরি ছাড়া সিদ্ধান্ত নিতে হবে, তাহলে যেটা আপনার ওপর কিন্তু খুব ভারী লোকসান হতে পারে। এর পাশাপাশি কৃষিকাজ, জমি থেকে ইনকাম তৈরি হতে পারে বা পৈতৃক কোনো সম্পত্তি থেকে আপনি লাভ পেতে পারেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে দেখতে গেলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি সিংহ রাশি বা লগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু একদম ভালো নয়। আপনাদের অ্যালার্জি, ইনফেকশন, স্কিনের সমস্যা দেখা দিতে পারে, হালকা চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং আগেও বলেছি আগুন থেকে সাবধানে থাকতে হবে। তবে প্রপার্টির রেনোভেশনের কাজ বা কোনো গাড়ি কেনার যোগ অথবা প্রপার্টি কেনার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই সাথে পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে, ঘরে পূজা পাঠ এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের ওপর পড়েছে, ফলে মঙ্গলের এই দৃষ্টি সন্তানের জন্য অত্যন্ত শুভ। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে সন্তানের জন্য উত্তম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের শিক্ষা ব্যবস্থার জন্য খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। সন্তান সম্বন্ধিত কোনো কাজ যদি আটকে গিয়েছিল সেই কাজ পুনরায় চালু হতে পারে। এর পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছে, 45 দিনের জন্য কোনো যদি কম্পিটিটিভ এক্সামিনেশন থাকে সেখান থেকে ভালো ফল পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে সিংহ রাশি বা লগ্নের ব্যক্তিদের জন্য দেখা যেতে পারে যে ইগোকে যদি সাইডে রেখে দেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবারে আসবো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের এই 45 দিন কেমন প্রভাব থাকবে। তুলা রাশি বা লগ্ন থেকে গোচরের দিকে দেখতে গেলে মঙ্গল 13 জুলাই আপনার অষ্টম স্থানে দেবগুরুর সাথে যুক্ত হচ্ছে। চোখের সমস্যা দেখা দিতে পারে, চোখের ইনফেকশন আসতে পারে, যাদের চশমা নেই তাদের পাওয়ারের
বাড়তে পারে যে, এবং 45 দিনে মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বাবা মায়ের সাথে মতভেদ তৈরি হতে পারে, আপনাদের স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন তাহলে আপনার স্থান পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে, যদি মেসে থাকেন বা পেইং গেস্টে থাকে সেখানেও কিন্তু স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার একাদশ ভাব বা লাভ ভাবের ওপর রয়েছে, এর ফলে কোনো বন্ধুর পরামর্শে বা যদি কোনো বন্ধুর থেকে আপনি পরামর্শ নেন তাহলে আপনার দুশ্চিন্তা কিন্তু শেষ হবে, এখান থেকে বেরোতে আসতে পারবেন, বা কোনো ধার্মিক গুরুর পরামর্শ আপনার নেওয়া উচিত হবে। এর সাথে দেখা যাচ্ছে কারোর পরামর্শে বা সাহায্যে বড় লাভ বা জমিতে ইনভেস্টমেন্টের মাধ্যমে বড় লাভ হতে পারে, কারোর পরামর্শের সাহায্যে আপনার কেরিয়ার এও কিন্তু সাহায্য হতে পারে। তাই যে কোনো পরামর্শ গ্রহণ করুন এবং মেনে চলুন। মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বিতীয় ভাব নিজের ঘর অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়েছে, ফলে ডলারের ইনকাম যারা করেন তাদের কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনকাম আপনার প্রাপ্ত হতে পারে। এই 45 দিন ইনকামের ফ্লো অত্যন্ত ভালো থাকবে, আপনি অনেক টাকা পয়সা ইনকাম করবেন, আবার কোনো গরিবকে দানও করতে পারেন, কোনো ধর্মিক জায়গাতেও দান করতে পারেন। এই 45 দিন দেখতে গেলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো থাকবে। খালি শারীরিক দিক থেকে চোখের সমস্যা, মাথার যন্ত্রণা এবং বাবা মায়ের সাথে মতভেদ তৈরি হতে পারে। এর পরের রাশিটার কথা বলবো, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হলো মঙ্গল নিজেই। 13 জুলাই মঙ্গল যখন আপনার রাশি সপ্তমভাবে ট্রানজিট করবে এবং সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে, সপ্তমভাবে মঙ্গলের গোচরকে শুভ হিসেবে মানা হয় না, কারণ তাকে মাঙ্গলিক বলা হয়। সবার আগে আমি পার্টনারের ব্যাপারে কথা বলবো। সপ্তমভাবে মঙ্গল যেহেতু ভালো হয় না, কিন্তু সেখানে যেহেতু বৃহস্পতি দেবগুরু বসে রয়েছেন তাই মঙ্গলের গোচরে শুভ ফল পাওয়া যাবে। এই সময় দেখতে গেলে আপনার স্বামী বা স্ত্রীর যদি কোনো কাজ থাকে সেখানে পদোন্নতির যোগ রয়েছে। আপনি যদি অবিবাহিত হন তাহলে বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। এই 45 দিনে আপনার পার্টনারের ধার্মিক কাজে মন আসবে, পার্টনারের ইন্টারেস্ট ধার্মিক কাজের ওপর হবে, পূজা পাঠ এবং পার্টনারের সাথে আপনি কোথাও তীর্থযাত্রায় যেতে পারেন। এই সময় আপনার পার্টনারের অনেক লাভ হবে, আপনার পার্টনারের কেরিয়ার আর্থিক দিক থেকে এই 45 দিন আপনাদের দুজনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। এর পাশাপাশি চতুর্থ দৃষ্টি আপনার কর্মভাব দশমভাবের রয়েছে। প্রফেশনের দিক থেকে 45 দিন অত্যন্ত ভালো থাকবে, কর্মক্ষেত্রে গ্রোথ আসবে, ভালো প্রজেক্ট পেতে পারেন, এমন কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন কর্মক্ষেত্র নিয়ে যেটা আপনার পক্ষে ভবিষ্যতে যথেষ্ট লাভকারী হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি অর্থভাবের ওপর অর্থাৎ আপনার ধনু রাশির ওপর পড়বে। এই 45 দিন আপনার খুব ভালো ইনকাম বাড়বে। মঙ্গলের দৃষ্টি যখন ইনকামের ক্ষেত্রে আসে তখন শেয়ার, ইনভেস্টমেন্ট, বিদেশ সংক্রান্ত ইনকাম কিন্তু অত্যন্ত ভালো হয়। প্রপার্টি ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে আপনার রোজগার আসতে পারে। এছাড়া আপনার অর্থ সম্বন্ধিত যদি কোনো কাজ আটকে গিয়ে থাকে, কোথাও কোনো পয়সা আটকে গিয়ে থাকে সেখানেও কিন্তু অত্যন্ত ভালো। ফলে মঙ্গল এখানে আপনার নিজের জন্য ভালো, আপনার পার্টনারের জন্য ভালো। তবে দাম্পত্য জীবনে কিছু মনোমালিন্য থাকতে পারে, সেগুলোকে কিন্তু আপনাদের নিজেদেরকেই কন্ট্রোল করতে হবে। ধনু রাশি, এর পরবর্তী রাশির কথা বলবো। ধনু রাশি থেকে মঙ্গল ষষ্ঠভাবে গোচর করবে, ফলে এখানে ভালো খারাপ দুটো ফলই পাওয়া যাবে। কেরিয়ারের পদোন্নতি দেখা যাবে, পদ প্রমোশন, নতুন চাকরির অফার আসতে পারে। আপনি যদি নিজে ব্যবসা করেন তাহলে আগের থেকে যা ব্যবসার সেল সেই সেলের পরিমাণ বেড়ে যাবে, কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কিন্তু ঘরে যদি আপনার যদি কোনো পেট থাকে বা কোনো পশু পাখি থাকে সেক্ষেত্রে কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার নবম ভাব বা ভাগ্যস্থানের ওপর পড়েছে, ফলে যারা স্টুডেন্ট রয়েছে বিদ্যাশিক্ষায় যথেষ্ট সফলতা আসবে। আপনারা যদি বিদেশে থাকেন তাহলে বিদেশ সংক্রান্ত কোনো কাজের সুখবর আসতে পারে, বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশ স্থানের ওপর পড়েছে, ফলে স্থান পরিবর্তন হতে পারে, আপনার
কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে, আপনার বাড়ির ক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে, আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন নতুন বাড়িতে বা নতুন ফ্ল্যাটে যাওয়ার যোগ আসতে পারে। ফলে সব দিক থেকে দেখতে গেলে মঙ্গলের ট্রানজিট ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। এবারে বলবো আমি শেষ রাশি অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে তৃতীয় স্থানে মঙ্গল গোচর করছে, হঠাৎ করে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 13 জুলাই থেকে 25 আগস্ট পর্যন্ত অর্থ লাভের খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থ সম্বন্ধিত আপনি যথেষ্ট লাভ পাবেন। ভাই বোন কোনো প্রকার যদি কষ্টে থাকে আপনি তাদের সহযোগিতা করতে পারেন, সফলতা সরকারি কাজে আসতে পারে। এছাড়া ভালোবাসা বা লাভ অ্যাফেয়ার্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, নতুন নতুন বন্ধু হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বৃহস্পতি তৃতীয় স্থানে বসে থাকে, তাই কোথাও না কোথাও একটা ট্রাভেল বা ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও মঙ্গলের সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশি অর্থাৎ আপনার নবম স্থান বা ভাগ্যস্থানের ওপর রয়েছে। ফলে এই 45 দিন যথেষ্ট ভালো থাকবে, প্রতিযোগিতার ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে, বিদ্যাশিক্ষার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এছাড়া যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে রয়েছে যাদের, তাদের জন্য কিন্তু ক্যারিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো। এছাড়া প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যার সমাধান দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার কর্মস্থানের ওপর রয়েছে, ফলে ক্যারিয়ারের দিক থেকে এই 45 দিন সর্বশ্রেষ্ঠ যেতে পারে, পদ প্রমোশন বৃদ্ধি হতে পারে, এর সাথে সাথে ক্যারিয়ারে কোনো ভালো ডিল আসতে পারে, কর্মক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। ফলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 45 দিন অত্যন্ত ভালো আসতে চলেছে। এতক্ষণ আমি মঙ্গলের ট্রানজিট নিয়ে যে 7টা রাশির বিষয়ে আলোচনা করলাম, আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, কারণ আপনাদের প্রত্যেকের জন্ম রাশি এক হলেও কিন্তু জন্মছকের পজিশান আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার বর্তমান দশা মহাদশা অন্তর্দশা যেটা চলছে সেটাও আলাদা, আপনার হাতের গঠন সেখানে রেখা বা গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশান, এগুলো কোনোটা সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণা নেই। আর যদি থাকতো তাহলে এই পর্বেই আমি আপনাদেরকে যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত। মঙ্গলের ট্রানজিট নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদের বলবো পেজটাকে লাইক ও ফলো করবেন। আর যারা ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি সিংহ রাশি সাপেক্ষে মঙ্গল কততমভাবে ট্রানজিট করছে। যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্ব সাপ্তাহিক রাশিফল নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।